এইচএসসি ও সমমানে পরীক্ষা কি আদৌ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবর প্রথমে শুরু হবে, এবং তোমাদের জেএসসি এবং পিএসসি পরীক্ষা কি সত্যি সত্যি এবছর বাতিল করা হবে, এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে? তো রিসেন্টলি তোমরা সকলে প্রচণ্ড টেনশনে আছো এবং এই একই কোশ্চেন বারবার আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে করছো। তো আজকের ভিডিওতে তোমাদের এই সকল বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো হ্যালো ভিউয়ার্স, আই এম এস নারফত ফ্রম টেকনিক্যাল টিপস 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন, কারণ অনেক কষ্ট করে প্রায় 8 থেকে 9 ঘন্টা খাটাখাটি করে তোমাদের জন্য একটি ভিডিও মেক করি, তাই তোমাদের কাছ থেকে পাওয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেয় ইন ফিউচার তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল বলা যাক তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলে দেওয়া হবে, তো এই বিষয়ে কিছু কথা। তো তোমরা এখানে প্রতিবেদনের টাইটেলটিতেই দেখতে পাচ্ছ যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানা যাবে 25 আগস্টের পর। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুল হোসেন। তিনি জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে, আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কিনা তা 25 আগস্টের পর জানানো হবে। সো প্রতিবেদনটির এই অংশটুকু শোনার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আগামী 25 আগস্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি হবে না। তবে বিষয়টির সিদ্ধান্ত সম্পূর্ণ ডিপেন্ড করছে করোনা ভাইরাসের পরিস্থিতির উপর। তো এরপর যদি আমরা এইচএসসি ও সমমানের পরীক্ষার কথা বলি, তো এখানে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছ যে করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে সচিব বলেন আমরা যখন পরীক্ষা নেব প্রকাশ্যে ঘোষণা করব। শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেন আমরা যখনই পরীক্ষা নেব 2 সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো। কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন শিক্ষা সচিব। তিনি বলেন এ বিষয়ে গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করা হবে। জেএসসি পরীক্ষা নিয়ে সচিব বলেন শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করব আমরা কি করতে যাচ্ছি। তো তোমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষাটা কিছুদিন যাবত বলা হচ্ছিল যে আগামী সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে শুরু হবে। তো এই সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হবে কি না বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তেমন কিছুই জানায়নি, জাস্ট জানানো হয়েছে পরিস্থিতি ঠিক হলে 2 সপ্তাহের নোটিশ দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। তবে যেহেতু 25 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি না সেই বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে শিক্ষা বোর্ড থেকে। তো যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় তবে তোমরা একটি ধারণা নিতে পারো যে অক্টোবরের প্রথমে বা মাঝামাঝিতে তোমাদের এই পরীক্ষাটা শুরু হতে পারে। আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলছি না, বাট একটা ধারণা, যদি 25 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় তবে তোমাদের পরীক্ষাটা অক্টোবরের মাঝামাঝি সময় বা প্রথম দিকে শুরু হতে পারে। তবে তোমরা যদি একটু ভাবো যে এমন একটি পাবলিক পরীক্ষায় যদি পরীক্ষার্থীদের কথা বাদও দেই তাহলেও পরীক্ষা কেন্দ্রগুলোর বাহিরে গার্ডিয়ানদের এক বিশাল সমাবেশ জমা হয়, যেখানে এই মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনটেন করা প্রায় অসম্ভব। যদিও বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনটেন করানো হবে, প্রতি এক বেঞ্চে একজন করে বসানো হবে, একজন শিক্ষার্থী থেকে আরেকজন শিক্ষার্থীর দূরত্ব প্রায় এক বেঞ্চ থাকবে, তো আমার কোশ্চেন হচ্ছে যে এইসব স্বাস্থ্যবিধি মেনে কি করোনা ভাইরাস ঠেকানো সম্ভব? বিশেষ করে গার্ডিয়ানদের ভিড়ের মধ্যে এই স্বাস্থ্যবিধি মেনটেন করা প্রায় ইম্পসিবল, যার কারণে যদি এই পরিস্থিতির মধ্যে স্কুল কলেজ খোলাও হয় বা পরীক্ষা নেওয়াও হয় তাহলে মুহূর্তের মধ্যে করোনা ভাইরাস পুরো দেশে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়বে, আর তখন যখন এই পরিস্থিতি সামাল দিতে পারবে না তখন সরকার ঠিকই বুঝতে পারবে যে এই সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিণতি কী হতে পারে। কেননা এমন অনেক দেশের উদাহরণ রয়েছে যারা এই পরিস্থিতির মধ্যেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছিল, যার ফলে সেসব দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছিল, ফলে বাধ্য হয়ে সেসব দেশ আবারও তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে। সো এক্ষেত্রে বাংলাদেশের জনসংখ্যা যেহেতু অনেক বেশি এবং চিকিৎসা ক্ষেত্রেও বাংলাদেশ যেহেতু একটু পিছিয়ে রয়েছে, তাই হয়তো যদি 25 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসে তাহলে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী সেটি দীর্ঘস্থায়ী হবে না, কিছুদিন খোলা রাখার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও বন্ধ করে দেওয়া লাগতে পারে। তো তোমাদের এই বিষয়ে কী মতামত তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর বাকি রইল তোমাদের পিএসসি এবং জেএসসি পরীক্ষার কথা, তো এই বিষয়েও 25 আগস্টের পরেই সিদ্ধান্ত আসবে, তবে এবছর হয়তো পিএসসি পরীক্ষা হবে না আর জেএসসি পরীক্ষাও
না হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। তো এই বিষয়ে সেপারেট অনেক ভিডিও আমি আমার নিউ চ্যানেলে দিব, তাই তোমরা এখনই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের নিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো এবার বলা যাক তোমাদের সবার জন্য একটি ধামাক অফারের কথা। তোমরা হয়তো অনেকে জানো বা জানো না যে আমাদের একটি কোম্পানি রয়েছে যেটির নাম হচ্ছে ব্যবসায়িক। ব্যবসায়িক মূলত হচ্ছে একটি অনলাইন ই কমার্স বেসড কোম্পানি। এটি মূলত দারাজ বা অ্যামাজনের মতোই। তবে দারাজ বা অ্যামাজনের সাথে আমাদের মেইন পার্থক্য হচ্ছে দারাজ বা অ্যামাজন জাস্ট খুচরা কাস্টমারের জন্য কাজ করে, বাট আমাদের কোম্পানিটি পাইকারি কাস্টমারের জন্য কাজ করে এবং আমরা পাইকারি রেটে খুচরাও সেল করে থাকি। তো আমাদের ব্যবসায়িক কোম্পানির পক্ষ থেকে একটি রেফারেল ড্র বা লটারির আয়োজন করা হয়েছে, যেখানে মাত্র 50 টাকার লটারিতে ফার্স্ট প্রাইজ হিসেবে থাকছে 6,000 টাকা, সেকেন্ড প্রাইজ হিসেবে থাকছে 4,000 টাকা, থার্ড প্রাইজ হিসেবে থাকছে 2,000 টাকা এবং ফোর্থ প্রাইজ হিসেবে থাকছে 1,000 টাকা। তো এভাবে টোটাল 30টি বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়েছে এবং তোমাদের কম্পিটিটরও কিন্তু মাত্র 100 জন। সো এক্ষেত্রে যদি তোমরা একের অধিক বা একটি করে লটারি কিনে রাখো তো তোমাদের জেতার পসিবিলিটি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো তোমরা যারা লটারিটি কিনতে চাও অথবা এই ধামাক অফারটি মিস করতে না চাও, তোমরা এক্ষুনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো যে লটারিটি কেনার জন্য আমাদের ব্যবসায়িক পেজের অফিসিয়াল লিঙ্কটি দেওয়া আছে, তোমরা সেখানেও ক্লিক করে সরাসরি আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে আমাদের কাছ থেকে লটারিটি কিনে নিতে পারো। আর আমাদের এই লটারিটি যেহেতু ফুললি অনলাইন ভিত্তিক, তাই এই লটারিটি তোমরা আমাদের পেমেন্ট করে দিলেই আমরা তোমাদের ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল এই মাধ্যমগুলোতে তোমাদের লটারিটি সেন্ড করে দিব এবং আমাদের এই লটারিটির ফলাফল আগামী 15 সেপ্টেম্বর দুপুর 12টার পর পাবলিশ করা হবে। সো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা এখনই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে চলে যাও এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা লটারিটি নিয়ে নিতে পারো। আর বাকি যে কথাটা বললাম, তোমরা যদি কলেজ অ্যাডমিশনের কাজটা আমাদের মাধ্যমে করাতে চাও তো সেক্ষেত্রেও তোমরা সেম পেজেই আমাদের মেসেজ করতে পারো কলেজ অ্যাডমিশনের জন্য। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।